আসসালামু আলাইকুম। আজ এখন সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ চারটি সংবাদ আপনাদেরকে পড়ে শোনাবো, তাই ভিডিওতে একটি লাইক দিবেন এ অনুরোধ রইল। ছুটিতে থাকা সৌদিগামী প্রবাসীদের এক্সিট রিএন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আবারও নতুন শর্ত দিয়েছে ঢাকায় সৌদির দূতাবাস। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য এখন নিয়োগকর্তার সত্যায়িত চিঠি লাগবে বলে জানানো হয়েছে। এর আগেও দুইবার শর্ত পরিবর্তন করে দূতাবাস। সুতরাং বলাই যায় যে সৌদিগামী প্রবাসীদের সাথে সৌদি আরব ম্যারাডোনা বা পেলের মতোই খেলছে, ফলে ছুটিতে থাকা সৌদিগামী প্রবাসীদের সৌদি আরব যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ইয়েমেনে বন্দী আমেরিকার দুই নাগরিককে মুক্তি দিয়েছে হুতি বিদ্রোহীরা। তার কারণ, সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা ছাড়া পেলেন। অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের তিনটি কার্টনের মধ্য থেকে 38,900 পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য 1,16,00,000 টাকা। তাছাড়া আজ 16ই অক্টোবর, আজ সৌদি আরবে কোভিডে আক্রান্ত হয়েছে 433 জন এবং কোভিডে মৃত্যুবরণ করেছে 17 জন, সেই সাথে আজ সুস্থ হয়েছে 468 জন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।